বেরোতে পারবো না হলে আমরা আটকে পড়েছি, আস্তে আস্তে পড়ছে, টেম্পারেচার 9-10 হবে। আগের পর্বে আমি ঘুরে দেখেছি আপনাদের চন্দনবাড়ি, আর বর্ষার কারণে মিস হয়ে যায় বেতাব ভ্যালি। তবে তখনই আমরা ঠিক করে নিই যে যেহেতু আমাদের কাছে আরও একদিন রয়েছে পহেলগাঁও ঘুরবার জন্যে, আমরা আরও একবার চান্স নেব চন্দনবাড়ি, বেতাব ভ্যালি এবং আরু ভ্যালি ঘুরে দেখবার। আজ এই পর্বে থাকবে পহেলগাঁওয়ে আমাদের শেষ দিন, কী কী ঘুরলাম কী কী করলাম সেই নিয়ে থাকবে আজকের ভিডিও। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। ভেরি গুড মর্নিং ফ্রম পহেলগাঁও। বাইরেটা দেখুন, বৃষ্টি ভেজা পহেলগাঁও। বৃষ্টিতে থামলে আজকে আমরা বেরোতে পারবো না হলে আমরা আটকে পড়েছি। তবে একজন শিল্পীকে আটকানো যায় না, এই সুন্দর আবহাওয়ায় বসে পড়বো রং তুলি নিয়ে। দেখা যাক বৃষ্টিটা থামে কি না, এখনো পড়ছে, আস্তে আস্তে পড়ছে, টেম্পারেচার 9-10 হবে। চলুন তাহলে লাইভ স্কেচিং করা যাক। অনেকেই জানেন তবুও বলছি, আমি কিন্তু ছবি আঁকি এবং আঁকার সরঞ্জাম নিয়েই কাশ্মীরে ঘুরতে এসেছি। তবে শান্তি মনে আঁকবো কি, দেখুন সামনে কে। একবার যদি তিনি হাত বাড়িয়ে বলেন আমিও ছবি আঁকবো তাহলেই হয়েছে। তবে এই সুন্দর পরিবেশে ছবি আঁকতে বেশ ভালো লাগছে। এত সুন্দর মনোরম দৃশ্য দেখে একজন শিল্পী হিসেবে নিজেকে আর আটকাতে পারিনি, তাই আঁকতে বসে গেছি। এর মধ্যে তিনি আবার খুব কাছে আসার চেষ্টা করছেন, তাই একটু খেয়াল রাখতে হবে, কারণ রং তুলির হাত পড়লে কিন্তু আমার সব আঁকা পণ্ড হবে। তবে ইনি খুব সহৃদয় ব্যক্তি, তাই কিছু না বলেই দেখুন আস্তে আস্তে চলে গেল। যাক, এরই মাঝে আমার আঁকাও শেষ, আপনাদের জন্য রইল আমার স্কেচ এবং এই অপরূপ দৃশ্য। তাই বারবার বলছি, জীবনে পারলে একবার কাশ্মীর অবশ্যই ঘুরে যাবেন। তবে শিল্পী মানুষ তো, লোভ সামলাতে পারলাম না, আমাদের পাশের হাটে ছিল শাহরুখ খান, সেই হাটটার ছবি আঁকতে বসে গেলাম। আর আমরা যে হাটে ছিলাম সেখানে ছিল আনুষ্কা শর্মা, সেই নিয়ে আমার তৈরি করা ভিডিও, লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নেবেন ভালো লাগবে। এরপরে বৃষ্টি থামলে আমরা খেতে বেরোই, কিন্তু ভাগ্য এমনই খারাপ ছিল পুরো ভিডিও রেকর্ডিংটা, ফাইলগুলো খারাপ হয়ে যায়। আমি আপনাদের ভালো করে দেখাতেই পারলাম না কীভাবে কাশ্মীরি খাবার রিস্তা তৈরি হয়। এই হলো রিস্তা, অপূর্ব খেতে, খুব ভালো লেগেছিল খেতে। আমরা খেয়েছিলাম হোটেল প্যারাডাইজ, এখানেই আমরা গতকাল খেয়েছিলাম মাটন রোগন জোশ, তার ভিডিও আমার প্লে লিস্টে রয়েছে এবং ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো। একই আবহাওয়া খারাপ, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, তার জন্য আমরা চন্দনবাড়ি, বেতাব ভ্যালি, আরুর প্ল্যানিংটা বাতিল করি এবং কাছাকাছি একটা স্থানে পৌঁছে যাই। তারই অপরূপ দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। এই ভিডিও ক্লিপটা ভাইয়ের থেকে নেওয়া, আশা করি আপনাদের ভালো লাগবে, দেখুন। তবে ভাগ্যটা একেবারেই খারাপ না, ভাই ভাগ্যিস এই ভিডিওটা তুলেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম, আশা করি ভালো লেগেছে আপনাদের। এরপরে আমরা হাটমেন্সে ফিরে যাই। বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে মর্নিং ওয়ানাপ তিন দিন বরাবর শাম কো 6 বাজে কা ফ্লাইট হে স্যার আমরা তিন দিন বরাবর হে স্যার আমরা সবাই বেরিয়ে পড়েছি বাবা কি পড়েছে টিলি উঠে যে বাকি হামারে উপর ছোড় দো হ্যাঁ বাকি আপ হামারে উপর ছোড় দো মেরে কো লেদার জ্যাকেট লেনা হে ও বল লেগা না সব জমন সর মার্ক সে वापस आएगा ना আপ নি আপ ইয়ে বাতাও আপ গুলমার্গ আ রহে হো না হামে লেনে কে পহেলগাম হ্যাঁ বিলকুল আয়ে বাস থেকে আমরা বেরিয়ে পড়েছি গুলমার্গ এর সোনমার্গ সে যাব আয়েঙ্গে না ঘুরে থাকবো মানসাবাল হোকে তারপর সন্মার্গ বিলকুল সঙ্গে থাকবেন, ভালো থাকবেন সবাই, আগে ভিডিও দেখতে থাকুন, আরো ভিডিও আসছে, ভালো থাকবেন। এখন বাড়ি 11:30, কিন্তু প্রচুর বৃষ্টির মধ্যে দিয়ে আমরা পহেলগাঁও ছাড়ছি, মানে পহেলগাঁও মনে হচ্ছে আমাদের জন্য কাঁদছে
কিছুই ছিল না এরকম। এই দেখুন কিভাবে জল জমে গেছে, জল বেড়ে গেছে, প্রচুর জল বেড়ে গেছে। কিন্তু নদীর জল লিটার লিটারের জল প্রচুর বেড়ে গেছে। মনে হচ্ছে না পহেলগাঁও আমাদের জন্য কাজ হবে। পহেলগাঁও থেকে গুলমার্গে যাওয়ার রাস্তা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি অন্য একটা রাস্তা দিয়ে। কারণ গুলমার্গে পৌঁছোবার আগে এক স্বনামধন্য ক্রিকেটারের সাথে দেখা করতে চলেছি আমরা। আমার ভাই, তার সাথে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে, তার বাড়িতেই চলেছি আমরা। সেই ভিডিও নিয়ে খুবই শিগগিরই আসছি আমার এই চ্যানেলে। তাই আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে মনে করে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন আর নোটিফিকেশন বেলটা অন করে দেবেন, যাতে যখনই আমি একটা ভিডিও দেবো তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। চলুন তাহলে আজ তাহলে আসি, খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, ক্রিকেটারের ভিডিও নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন সবাই। আমি রাজ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শর্টস মিক্সড ব্যাগ। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তারই ভিডিও এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকবেন, ভালোবাসবেন, আপনারা ভালো থাকবেন।